প্রশ্ন পত্রিকার উপর পুরুষ কিংবা মহিলার যে সমস্ত ছবি থাকে তাতে দৃষ্টি পড়লে কি গুণা হবে যদি গুণা হয় তাহলে তা কবিরা গুণা হবে না সগিরে পত্রিকা মানুষ কিনে ছবির জন্য নয় পত্রিকা কিনে সংবাদ জানার জন্য দেশের অবস্থা বুঝার জন্য ছবি আসে প্রাসঙ্গিকভাবে তাই পত্রিকা কিনা তো না জায়জ নয় যারাই ছবি এভাবে ছাপে উল্টাপাল্টা গুণা ওদের হবে হ্যাঁ তারপরও সতর্কতামূলক ছবিগুলো ঢেকে দিলে সবচেয়ে ভালো প্রশ্ন আর পত্রিকার ওই সমস্ত ছবি যদি কোনো ঘরে খোলা রাখা হয় তাহলে সে ঘরে কি রহমতের ফেরস্তা প্রবেশ করবে জিনা করবে না তাই খোলা রাখা যাবে না প্রশ্ন করে শুধু কি ঢিলাকুলু ব্যবহার করলে পাক পবিত্র হয়ে যাবে না সব সময় পানি ব্যবহার করতে হবে পশ্রাব যদি যেই রাস্তা দিয়ে বের হয় ওই রাস্তা অতিক্রম না করে আশেপাশে না লাগে তো শুধু ডিলাও যথেষ্ট হবে পানি ব্যবহার করা লাগবে না আর যদি আশেপাশেও লেগে যায় শুধু ডিলা যথেষ্ট হবে না পানি ব্যবহার করতে হবে প্রশ্ন আমি অনেক সময় রাকাত ফরজ অথবা সুন্নতের সময় চতুর্থ রাকাতে তশাফুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাই এখানে মাসালা কি বলবে তো রাকাতের চতুর্ঘাতে দয়া মশুরাফ সালাম তুই ফিরাবিন ঠিকই আছে নালে আর বলবে কি প্রশ্ন আমি যখন গ্রামের বাড়ি মসজিদে নামাজ পড়ি শুক্রবার ইমাম সাহেব খোদ বা অনেক সংক্ষিপ্ত আকারে পড়ে এটা কি সঠিক আছে জি সঠিক আছে প্রশ্ন তাকে ওসমান এই দামাত বরাকাত ওম ওসমান রাজতলা কত কততম বংশধর এটা আমার জানা নেই প্রশ্ন বর্তমানে সব লোক কণ্ঠের পাগল হকানি আলেমের কথার পাগল যদি সবাই হইত তাহলে একটা লোক গুমরাহির ভিতরে থাকতো না সব আলেম সমাজ সুর বাদ দিয়ে আসল হাকিকত বোঝানোর চেষ্টা করা উচিত বলই বলছেন প্রশ্ন আমার একটা ভাই ভাইকে দিন শিক্ষা দানের চেষ্টা করছি কিন্তু ও জরে বারবার ওজরে বারবার শয়তানে ধরে আপনি একটু দোয়া করবেন আল্লাপ প্রশ্ন ফরজ মৃত ব্যক্তির কবরে পৌঁছানো যাবে যে যাবে প্রশ্ন চাদর গায়ে দেওয়া অবস্থায় নিয়ত বাঁধার পর হাত ধয়ের উপর চাদর গড়িয়ে পড়ার দ্বারা হাত ঢেকে যায় এটি কি কোনো মাকরু হবে জিনা হবে না প্রশ্ন প্রথম রাখাতে যে সুরা পাঠ করেছি পরের রাখাতে তার পূর্বের সুরা পাঠ আরম্ভ করে দিয়েছি মধ্যখানে মনে আসায় সুরাটি না ছেড়ে পুরু শেষ করে ফেলি আমার প্রশ্ন হলো মনে আসার সত্ত্বেও উক্ত সুরা ছেড়ে দিব নাকি সুরা পুরা করে সাহসেজা দিব সুরা পুরা করবেন সৌসেজা দিতে হবে না প্রশ্ন কিতাবের পৃষ্ঠার উপর পাথর রাখার দ্বারা কিতাবের অসম্মান হবে কি বাতাসে পাটা উল্টায় তাহলে পাথর রাখবেন অসম্মান হবে না প্রশ্ন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবইরা পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পড়া যাবে কি জি সর্ব অবস্থায় পড়া যাবে প্রশ্ন সালাত ও তসবি দ্বারা সগিনা গুনাহের সাথে সাথে সকল কবিরা গুনা হয় কথাটি সঠিক কিনা ইসলামী নীতি এমন নয় এখানে হাদিসে গুনা মাফের কথা আছে সগিরের কথাও নেই কবিরার কথাও নেই তবে ইসলামের মূল নীতি সামনে রাখলে বোঝা যায় এবাদতের দ্বারা সগিরা গুনা মাফ হয় কবিরা নয় প্রশ্ন হজ সম্পর্কে কটুক্তি করার কারণে যে পরিমাণ অপরাধ ইসলামে রয়েছে ইজতেমা নিয়ে কেউ যদি বলে যে তারা শুধু তুরাক ফাড়ে পিকনিক করে সুতরাং তাদের শাস্তিও কি সে পরিমাণ হবে হজ আর এক জিনিস না দুইটা জু জিনিস একটার সাথে আরেকটাকে তুলনা করা ঠিক হবে না হজ ইজতেমা নিয়ে আজে কথা বললে কি শাস্তি রয়েছে এটা দুইটারই শাস্তি সরকার ঠিক করবে দায়িত্ব হল সরকারের প্রশ্ন ঠিকানাসবসে দাও যারা দেওবন্দী উলামায়ে کرام তাবলীগ জামাত এবং উলামায়ে হকানী যেমন ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম তাকী ওসমানী আল্লামা আহমদ সফির না বড় বড় আলেমগণকে কাফের মুরতাদ বলে গালি দেয় তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে হাদিস শরীফে আছে এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বললেই দুইজনের যেকোনো একজন অবশ্যই কাফের হবে যাকে কাফের বললাম সে যদি বাস্তবে কাফের তো সে কাফের হলো আমি মুসলমান আর যাকে কাফের বললাম বাস্তবে সে যদি কাফের না হয় তাহলে কাফের নয় এমন ব্যক্তিকে কাফের বলার কারণে আমি নিজে কাফের হয়ে যাব আল্লাহ মাফ করুক এই জন্য কাফের বলতে বড় হুঁশিয়ারের সাথে বলতে হয় কাফের এত সহজ কথা নয় প্রশ্ন যেসব কাপড় বা প্লাস্টিক যাতে পানি পড়লে পানি গড়িয়ে পড়ে যায় সে সমস্ত প্লাস্টিক বা কাপড়ের তরল নাফাক পড়ে গড়িয়ে পড়ে গেলে ওই বস্তু নাফাক হবে কি যদি নাফাকের কোনো আসার কোনো চিহ্ন না থাকে পাক হয়ে যাবে নাপাক থাকবে না প্রশ্ন মুরিদ হবার প্রধান উদ্দেশ্য কি আত্মশুদ্ধি অর্জন যে আত্মশুদ্ধি অর্জন প্রশ্ন হকমানি পীরের কাছে মুরিদ হবার জন্য অন্তরে কি কি নিয়ত থাকতে হবে নিয়ত একটাই আল্লাহকে পাওয়া প্রশ্ন রাস্তাঘাটেও বিভিন্ন জায়গায় বিভিন্ন তরল জিনিস বা পানি লাগে কিন্তু আমি জানি না যে তাতে নাপাক আছে কি নেই এমত অবস্থায় কি করতে হবে কিছুই করতে হবে না প্রশ্ন ইমাম সাহেব ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরায় ফাতেহার দুই আয়াত জোরে পড়েন এটি কি তার উপর সাহসেজদা ওয়াজিব হবে জেনা ওয়াজিব হবে না প্রশ্ন কালিমার নেসাব পূর্ণ করার জন্য লা ইলাহা ইলাল্লাহ পড়লে চলবে নাকি পুরোটা পড়তে হবে এতটুকু পড়লেই চলবে তবে এই নেশাবের কথা যে আছে এটা হাদিসের কথা নয় প্রশ্ন মাসবুক যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে দেয় এবং তার নামাজের শেষ সাহসেজদা না দেয় তাহলে কি তার নামাজ হয়ে যাবে ইমামের আগে কিংবা সাথে সাথে যদি ফিরায় তো তাহলে নামাজ হয়ে যাবে সাহসীদা লাগবে না আর যদি ইমামের একটু পরে ফিরায় সাধারণত পরেই হয় তাহলে সাহসীদা লাগবে প্রশ্ন নবী নবিরাসদি উসিলে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া দোয়া করা যাবে কিনা না যে যাবে প্রশ্ন নামাজের সময় সুরা ফাতেহার পর সুরায় আলাম তারা হতে শুরু করে সুরায় না আসে এসে শেষ হয় এখন প্রশ্ন হলো ভুলবশত যদি সিরিয়াল না হয় যেমন আগের সুরা পরে বা পরে সুরা আগে অথবা একবার দুই সুরা বাদ দিয়ে পরে সুরা পড়লাম অবস্থায় কী করণীয় কিছু করণীয় নয় নামাজ এমনি হয়ে যাবে মাকরুও হবে না ইচ্ছাপূর্বক উল্টা দিকে পড়লে মাক্রু হয় প্রশ্ন এশার নামাজ আলাম তারা থেকে শুরু করলে বেতরের নামাজ এসে একটা সুরা কম হয় তাহলে করণীয় কি সব নামাজে সিরিয়াল লাগবে না নিয়তে যত রাকাত পড়ি এটার মধ্যে প্রথম দুই রাকাতের এক সিরিয়াল দ্বিতীয় দুই রাকাতের আর এক সিরিয়াল এই চার রাখাতেও সিরিয়াল লাগবে না আর ভিন্ন নামাজ এটা এশার ফরজ ভিন্ন এরপরে শূন্য দু ডাকাত ভিন্ন এরপরে বিতির তিন ডাকাত ভিন্ন এ সবের সিরিয়াল দিতে হবে এটা আবশ্যক নয় প্রশ্ন মান্যত্ব সদাকার মধ্যে পার্থক্য কি মান্যত হল আপনি বলছেন যদি আমার এই কাজটা হয় তাহলে আমি এই পরিমাণ টাকা দান করবো এটা মান্যত আর সাদকা হলে আমরা এমনি গরিব মিসকিনকে মাদাসা মসজিদে দান করলে এটা হলো সদকা প্রশ্ন জায়েজ ও না সম্পর্কে জানতে চাই যেন জানলে ব্যর্থ যাওয়ার নেবেন লেখা। আছে প্রশ্ন রোজা থাকা অবস্থায় মেসোয়াকের আর যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে জিনা বাঙবে না প্রশ্ন মানুষের শরীরে পা লাগলে লেখা কোনো কাগজে ভাতের হাঁড়ি কুলা ইত্যাদিতে পা লাগলে মানুষ সালাম করে এর কারণ একটু বলবেন কি সালাম তো কারণ সালাম করা মানুষ আসসালামু আলাইকুম বলা তো এখন কোনো লিখিত বস্তুর মধ্যে পা লাগলে ঘিরে সালাম দেন এমনি না আবার হাত দিয়ে ধরেন এটা একটা আফসোসের প্রকাশ যে কাজটা ভালো হয়নি এতটুকু এটা কোনো সমস্যা নেই প্রশ্ন আমি ট্যাবে অজু বানানোর সময় ট্যাবের নিচে বালতি রাখি যার কারণে ওজুর পানি বালতিতে পড়ে এখন আমার প্রশ্ন হইল ওই অজুর পানি কি টয়লেট বা অন্য কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে যে যাবে প্রশ্ন আপন চাচি সতালো চাচা চাচু আপন মামি এবং ফুহাতো বোনের মেয়ে অথবা খালাতো বোনের মেয়ের সাথে দেখা করা যাবে কি না আপন চাচির সাথেও দেখা বৈধ নয় আপন তাহলে তার সাথে তার মেয়ের সাথে দেখা মোটো বৈধ হবে না তেমনিভাবে সতালো চাচির সাথেও দেখা বৈধ নয় তার মেয়ের সাথে মোটো দেখা দিতে পারবেন না আপন মামির সাথেও দেখা বৈধ নয় তো তার মেয়ের সাথে দেখা দিতে পারবেন না তেমনিভাবে ফুহত বোনের সাথে দেখা বৈধ নয় তাই এদের ছেলের সাথে মেয়ের সাথে দেখা দিতে পারবেন না খালা তো বোনের সাথে দেখা বৈধ নয় তার মেয়ের সাথেও দেখা দিতে পারবেন না প্রশ্ন আমি সাত আট মাস আগে আপনার কাছে মুরিদ হয়েছিলাম আপনি আমাকে দুই দিন পরে পরে দেখা করবেন প্রশ্ন অনেকে বলেন হজরত থানরবি রহমতুল্লাহ হেলাইয়ের খণ্ড ভারতের চিন্তা ভুল ছিল এই চিন্তা এখন আমাদের করার দরকার নেই এটা চলে গেছে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে সে চিন্তা এখন টেনে এনে বলছিলাম না সঠিক ছিল এটা হলো বেহুদা মানুষের কাজ প্রশ্ন আমি প্রায় আট দশ বছর আগে একটি কলম বক্স এক দোকান থেকে না বলে নিয়েছিলাম যখন এখন আমি অনুতপ্ত হয়ে সেটার দাম দিয়ে দেবার মনস্ত করেছি কিন্তু সেটা কোন দোকানে এটা ভুলে গেছি পাশাপাশি অনেকগুলো দোকান রয়েছে এখন আমি কি করব সবচেয়ে ভালো হবে ওই পরিমাণ দাম প্রত্যেক দোকানে দিয়ে দিবেন প্রশ্ন বিতিরের নামাজে দোয়াই না পড়লে ওই স্থানে অন্য কিছু পড়া যাবে কিনা দোয়াই দোয়াই যদি মুখস্থ করতে না পারি তো তাহলে রব্বানা আতিনা এটাও যদি না পারি তো তাহলে আল্লাহ মাখফির লি করব আর যত দ্রুত সম্ভব মুখস্থ করে নিব প্রশ্ন শুক্রবার দিনকে মখসুস করে সবাবের নিয়তে কেউ রোজা রাখলে কি কোনো সমস্যা হবে যে না কোনো সমস্যা হবে না আমরা যারা তাফসির শুনতে আসি কেউ কেউ মোবাইল খোলা রাখি বয়ান রেকর্ড করার জন্য এটা তো ঠিক আছে ভালো কাজ আর কেউ রেকর্ড করি না এমনি খোলা রাখি এই টাইমে মোবাইল বাজে তো কথাবার্তা বলি এটা ঠিক করি না এক তো হলো বোঝা গেছে এখন তাফসিরের তুলনায় ওই কথার দাম বেশি কোরআনের তাফসির থেকে কোনো কিছুর দাম বেশি নয় তা আমি ওইটাকে দাম দিলাম কোরআনের তাফসিরকে দাম কম দিলাম এটা আমার জন্য মোটা উচিত হবে না যদি রেকর্ড না করি তো দয়া করে মোবাইল বন্ধ রাখব যাতে রিং আসতে না পারে অথবা রিং বন্ধ রাখব পরবর্তীতে দেখব কে আমাকে রিং করছে এই তাপসির চলা অবস্থা এই কাজটা করা ঠিক হবে না আর মা বোনরাও কেউ কেউ নাকি ছোটো বাচ্চা বাচ্চি নিয়ে আসেন তো ওরা ওইখানে গোলমাল করলে তাফসির শুনতে অসুবিধা হয় দয়া করে এদেরকে না আনলে ভালো যাতে সকলেই চুপচাপ তাপসি শুনতে পারে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুন বর্তমানে যেই ইস্তেমা চলতেছে টঙ্গিটি আমাদের জন্য এই পর্ব নয় আমাদের হবে আগামী পর্বে আগামী বৃহস্পতর প্রতি শুক্র শনি তো ওই আস্তেমার কারণে আগামী বৃহস্পতিবারের জিকিরও বন্ধ থাকবে আগামী শুক্রবারে তাপসিরও বন্ধ থাকবে এই পর্ব যেহেতু আমাদের নয় এই জন্য চলছে সকলে দোয়া করি যাতে আল্লাহফাক ইস্তেমাকে কবুল করেন আর আবারও বুঝে নেই আগামী বৃহস্পতিবারে জিকির বন্ধ থাকবে শুক্রবারের তাফসির বন্ধ থাকবে ইস্তেমা যাওয়ার জন্য আলহামদুলিল্লা